Assalamualaikum warahmatullah. Standard 3. আমরা বাংলা বিষয় এখন পড়ব। আমাদের বাংলাদেশে বিশেষ বিশেষ কিছু দিবস পালিত হয়, যেমন স্বাধীনতা দিবস, ভাষা দিবস, যেটাকে আমরা মাতৃভাষা দিবস বলি। তারপরে আছে বিজয় দিবস। এরকম বিভিন্ন দিবসের মধ্যে আমরা একটা বিশেষ দিন নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, আমরা স্বাধীনতা দিবস নিয়ে আজকে আলোচনা করার জন্য তোমাদের সামনে এসেছি। আমরা আজকে যে গল্পটা পড়ব সেটা হচ্ছে স্বাধীনতা দিবসকে ঘিরে। দেখো, এখানে গল্পের নামটা দেওয়া আছে স্বাধীনতা দিবসকে ঘিরে। এটা আমাদের বোর্ড বইয়ে আছে। আমরা বইতে ঠিক এমন করে ছবিগুলো দেখতে পাচ্ছি। এই দিনটাতে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের মতো ছোট ছোট বাবুরা, তারা কিন্তু তাদের ক্লাসরুমটাকে সাজায়। আমরা আমাদের বোর্ড বইয়ে এটা দেখতে পাচ্ছি যে কাগজের শিকল দিয়ে তারা তাদের ক্লাসরুমটাকে সাজিয়েছে। আমাদের স্কুলে যেমন আমরা প্রত্যেক সপ্তাহে শনিবারে ছবি আঁকি, বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করা শিখি, তেমনি একটা বিশেষ দিন প্রত্যেক স্কুলে থাকে। আমাদের স্কুলে আছে শনিবারে, কিন্তু আমরা বোর্ড বইতে যে গল্পটা পড়ছি এখানে কিন্তু এটা হচ্ছে ওদের বৃহস্পতিবারের কাজ। সেদিন ওরা ছবি আঁকা শেখে, ওরা আর্ট বোর্ডে ছবি আঁকছে বিশেষ ওই দিনটাতে ওদের ক্লাসরুমটাকে সাজাবে বলে। আমি তোমাদেরকে একটু রিডিং পড়ে শোনাচ্ছি। দেখো, আজ বৃহস্পতিবার, এই দিন শেষে দুই পিরিয়ড অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা, তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। যেমন আমরা শনিবারের অপেক্ষা করি, আমরা অনেক নতুন নতুন জিনিস শিখবো বলে, এরকমই। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। তার একটা কারণ আছে কিন্তু, ওরা ক্লাসরুমটাকে সাজাবে তাই। রূপা আপা তখন তাদেরকে কি বলছেন, তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে বাবু? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। আর আমরা যে সময় গল্পটা পড়ছি এই সময় তাদের আরও দুই দিন অপেক্ষা করতে হবে ওই 26শে মার্চ আসার জন্য। তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে, কারণ স্ট্যান্ডার্ড 3 যারা ছোট ছোট বাবু, রুম সাজাতে তাদের একটু সময় লাগবে, এজন্য দুদিন সময় তাদেরকে দেওয়া হয়েছে। তিথি নামের একটা ছাত্রী, সে বলছে, হ্যাঁ সাজাবো আপামনি, ওরা কিন্তু ওদের ক্লাসরুমটাকে সাজাতে যাচ্ছে। যেমন আমরা 26শে মার্চ আসলে আমাদের ক্লাসরুম সাজাই। এবার ওদের ম্যাডামের নাম হচ্ছে রূপা। ম্যাডাম ওদেরকে বলছেন যে রুনু আনিস এখানে চলে এসো, কারণ উনি কিছু কাজ বুঝিয়ে দেবেন সেই জন্য। রুনু আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামনির হাতে একটা ডালা, তাতে কত রকমের জিনিস। রূপা ম্যাডাম তাদেরকে বলছে, এগুলো নাও, 5 মিনিট দুইজনে পরামর্শ করো কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে, আমি সাহায্য করব। যেমন আমি তোমাদেরকে সাহায্য করি, ওদের ম্যাডাম ওদেরকে সাহায্য করার আশ্বাস দিচ্ছেন। প্রয়োজন আমাকে জিজ্ঞেস করো, ওনার ডালাতে যে কাজের জিনিসগুলো আছে যদি ওরা না বুঝতে পারে তাহলে ম্যাডামকে শোনার জন্য বলছে। এরপরে রুনু আনিস কি করলো, তারা নিজেদের মধ্যে কথা বললো, তারপর তারা দুটো দলে ভাগ হয়ে গেল, কারণ অনেকগুলো কাজ তো তাই। দুটো দল দুই দিকে বসে কাজ শুরু করে দিল, একটু গল্প হাসিও চলতে থাকলো যেমন তোমরা করো। এরপরে দেখো, দুই দল মিলে নানা রকমের কাজ করলো। তারা লম্বা লম্বা কাগজের শিকল বানালো, রঙিন কাগজ দিয়ে তারা শিকলগুলো কিন্তু তৈরি করলো। যেমন আমাদের মিস তোমাদেরকে শেখান কাগজ দিয়ে কীভাবে জিনিস বানাতে হয়। আর্ট বোর্ডে ফুল পাতা এঁকে তারা রং করে নিল, তাতে রং তার ফিতে দিয়ে কারু কাজ করলো, আরও যেন সুন্দর হয় সেজন্য তারা সাজালো। রূপা ভবনে ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে, কারণ ওরা ছোট তো, ওদের যদি কোথাও সমস্যা হয় জন্য ম্যাডাম ওদেরকে দেখিয়ে দিচ্ছিলেন। তারপর গিয়ে বসলেন তিনি নিজের চেয়ারে। একটু পরে রুনু আনিস এলো তার কাছে। আনিস বললো, আপামনি আমাদের একটা অনুরোধ আছে। রূপা মানে ওদের ম্যাডাম বলছেন যে, হ্যাঁ বলো। রুনু বলছে, আমরা একটা দৃশ্য তৈরি করেছি, ওরা অনেক সুন্দর একটা ছবি এঁকেছে, কিন্তু সেটা পেছনের দেয়ালে লাগাতে হবে, আমরা দেয়ালটা ব্যবহার করতে চাই। রূপা মানে ম্যাডাম বলছেন যে, হ্যাঁ তা করতে পারো। আনিস, আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। রূপা ম্যাডাম তখন বলছেন, ঠিক আছে। ম্যাডামকে একটু সরিয়ে ওরা ম্যাডামের পেছনে কিন্তু সুন্দর করে আর্টবোর্ডটা আটকে দিল। দিয়ে ওরা, দেখো এখানে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, এখানে ওদের ম্যাডাম দাঁড়িয়ে আছে আর ওরা কাঁচি দিয়ে কাগজ কাটছে। ওরা এখানে একটা পতাকা তৈরি করেছে, ওদের সাথে আছে কাঁচি, আঠা আছে আর একটা পাত্র আছে। ওরা
প্রথমে কি করছে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো তারপরে রং করা লম্বা গাছটি সেটে দিল এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছটি এখানে ওরা কিন্তু দেয়ালে আঠা দিয়ে এটা এঁটে দিয়েছে এরপরে রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁ দিকে ওরা বাঁ দিকে এঁটে দিয়েছে গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফুল এখানে ওরা লাগিয়ে দিয়েছে চার পাঁচটি গামছা বাঁধা মাথাও দেখা যাচ্ছে কারণ যুদ্ধের সময় যারা যুদ্ধ করেছিল সেই জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের ছবি কিন্তু ওরা এঁকেছে এখানে দেখেছ এরপরে আছে শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল এদের হাতে যে রাইফেলগুলো ওরা কিন্তু আর্টবোর্ড দিয়ে তৈরি করে ওদের হাতে এঁটে দিয়েছে ছবির সাথে দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটা যেন যুদ্ধ লেগে আছে তোমরা ছবিটা বইতেও দেখতে পারবে এখানেও দেখতে পাচ্ছ দেখো মনে হচ্ছে একদম পুরোপুরি মুক্তিযুদ্ধের ছবিটা যেন এখানে ফুটে উঠেছে নীলের হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা ওরা তৈরি করেছে তোমরা দেখছিলে রূপা ম্যাডাম বলছেন যে দাও আমি ওটা লাগিয়ে দিচ্ছি ওটা লাগাতে হবে গাছের মগ ডালে রবি হেসে বলল ধন্যবাদ আপামনি রঙিন কাগজের শিকল ফুল আর পাতা বানানো ছিল শ্রেণীকক্ষে চারিদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল নীল সাদা রাংতা ফিতে মালার মাঝে মাঝে বুলিয়ে দিল চারদিকটা তখন ঝলমল করে উঠল রূপা ম্যাডাম তখন বলছেন যে খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে খুশিতে সকলে হাততালি দিয়ে উঠল 26শে মার্চ জিনিসটা কি তোমরা জানো আমরা গল্পটা পড়লাম এরপরে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আমরা আমাদের এই দেশটাকে একসময় যখন পরাধীন ছিল পাকিস্তানিদের হাতে সেখান থেকে কিছু যোদ্ধা আমাদের দেশে কিছু তাজা তরুণ তাদের যুদ্ধের মাধ্যমে 9 মাস তারা কিন্তু যুদ্ধ করেছিল তোমরা জানো নিশ্চয়ই না জানলে আজকে আরো জেনে নাও 9 মাস যুদ্ধ করার পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল সেই ছবিটা কিন্তু সম্পূর্ণ আমাদের এখানে ফুটিয়ে তুলেছে আমরা ওই স্বাধীনতা দিবস সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমরা করব একে অন্যের কাছ থেকে জানার চেষ্টা করব না পারলে আমি তো আছি তোমাদের সাথে এই স্বাধীনতা দিবস ঘিরে কেন আমরা এত আনন্দ উদযাপন করি সেটা তোমাদেরকে একটু সংক্ষেপে বলি আমি আমরা যখন পরাধীন ছিলাম ধরো একটা পাখি একটা খাঁচার মধ্যে বন্দি থাকে সে মুক্তির জন্য অপেক্ষা করে ওরকম পাকিস্তানি সেনাদের একটা বাধ্যবাধকতার ভিতরে যখন বাঙালিরা আটকে ছিল তারা মুক্তির পথ খুঁজছিল আর 9 মাস যুদ্ধ করার পরে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল অবশ্যই সেই দিনটি 26শে মার্চ আমাদের আনন্দের সাথে উদযাপন করতে হয় সেই কারণে কিন্তু আমরা আমাদের ক্লাসরুমটাকে সাজাই 26শে মার্চ আমরা কুচকাওয়াজ করি আমরা 26শে মার্চ উদযাপন করার জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম করি যেমন তোমাদের অনেক প্রতিযোগিতা থাকে কিন্তু আমাদের বইতে মূলত ক্লাসরুমটা কিভাবে সাজাতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আমাদের অনুশীলনীগুলো আছে অনুশীলনীর আমরা শব্দার্থ খালিঘর পূরণ তারপরে যে যুক্তবর্ণ প্রশ্নের উত্তর যা কিছু আছে সব কিন্তু আমাদের বোর্ড বইতে খুব সুন্দর করে দেওয়া আছে যদি তোমাদের কোথাও কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দেব যদি তোমাদের কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করে নিও আর বোর্ড বইতে সুন্দর করে গল্পটা পড়ে নিও যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে আমার সাথে অবশ্যই কথা বলে নিও আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ